পানি কেমন উষ্ণ, গরম গরম ভাব। সময়া যেদিন আসে না সেদিন আমরা নৌকা তুলি না স্যার। সালিশ বোর্ডের সিদ্ধান্ত এটা হলো যে ভবিষ্যতে ইন ফিউচারে কখনো তারা এই পার আসবে না, রাস্তার এই ধারে। 15 এপ্রিল স্বামী ভাইরা চলে যাচ্ছে, কিন্তু কালকে আসলো মনে হচ্ছে আজকে আবার চলে যাচ্ছে। এরকমই হয় প্রতিবার, ঢাকা থেকে আসলো, আসতো দিনাজপুর থেকে আসতো, মানে যেদিন আসতো সে তো মনে হতো যে মাঝখানের সময়গুলো টাইম ট্রাভেলের মধ্যে দ্রুত চলে যায়। ঠিক রেডি হয়েছে এখানে, তো ভ্যান আসবে, ভ্যানে তারা বাসে যাবে সম্ভবত। ওকে, ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। মোবাইলে চলে গেলাম, আমি হাঁটতে পেরেছি আজকে, হাঁটতে হাঁটতে আমি বড় পর্যন্ত যাবো। ঈদের মধ্যে বেশ অলস সময় কাটছে এবং ব্যস্ত সময় কাটছে, বাট হাঁটাহাঁটি করা হয়নি, প্রচুর হাঁটা লাগবে। ভরতকে ডাকলাম, ভরত যাবে না। বাহ, বেশ কাঁঠাল ধরছে তো এটাতে, সুন্দর চমৎকার। একটুকু গেছে, কী পরিমাণ কাঁঠাল ধরছে, আসলে চলুন যাই। একাই হেঁটে আসছি, ফিঙ্গির পিছনে কাকির পিছনে লাগছে ফিঙ্গি। বাহ ইন্টারেস্টিং, কাকিকে তার দিয়ে তার দিকে নিয়ে আসছে আমার সঙ্গে সঙ্গে। চরম লাগলো তো ব্যাপারটা, এই যে কাকি গিয়ে বসছে একদম গাছের বাঁশের মাথার উপরে। বাসায় চলে আসছি প্রায় 1 ঘন্টা আগে, বরবনে গেছিলাম, এসে 2-3 ভিডিও এডিট করছি, কিছুক্ষণ শুয়েছিলাম। সময় একটুখানি অসুস্থ, কারণ এই যে 4-5 দিনের ঝামেলাতে, ঝামেলা বলতে মানে ব্যস্ততার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে। আর অতিরিক্ত শব্দ পছন্দ করে না, শব্দ বেশি গেঞ্জাম এগুলো হলেই তার মাইগ্রেনের সমস্যা হয়। তো আমাকে বললো যে 2.5 পট চাল ধুয়ে রান্না করতে, মানে চুল তুলে দিতে। রান্না তো আমি করবো না, আগুন করবে। এই হলো অবস্থা, রান্নার চুলাটা একদম বাজে অবস্থা, এটা সময়ের কাজ, ঠিক করে নেবে ইনশাল্লাহ। তুলে দিই চাউলটা, আমি ধোয়া গেছে, জাস্ট ঢেলে আগুনে দিয়ে দিব। এই যে কিছুদিন আগে যে চারাগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা বের না হলেও প্রায় 95% বের হয়ে গেছে মাশাল্লাহ। এই চারাগুলো তুলে এখন সামনে বা পিছনে যেখানে যেখানে লাগানো উচিত বিল্ডিংয়ের, সেখানে লাগাই দেবো ইনশাল্লাহ। এই যে পেঁপের গাছটা, এই অবস্থায় সামনেকার পেঁপের গাছটা মেরে ফেলছে আবিদেরা বোম ফাটাতে গিয়ে, মানে পেঁপের গাছে মনে হয় বোম মারছে মবিনেরা। পেঁপের গাছটা একদম জয় বাংলা হয়ে গেছে, আরেকটি বেশি আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাবো ওই যে ফরাদের পাশেই, ওদের জমি নিয়ে কী যেন একটা ঝামেলা হয়েছে, তো ওখানে ডাকছে, কোনো কাজ নাই, জাস্ট দাঁড়ায় থাকা। যাবো এরপরে এসে ওখান থেকে ব্যাংকে যাবো, ব্যাংকে কাজ আছে, টাকা উঠাতে হবে এবং ওই টাকা একজনকে পে করে দিতে হবে, আমার টাকা না অন্য মানুষের টাকা। তা আমি ওয়েট করতে চান আপনার জন্য। গাড়িটা ধুইলাম সকালবেলা, হালকা ধোয়া, কোনো শ্যাম্পু টাম্পু কিছুই দিইনি। সবাই আলোচনা চলছে সবার, কি হবে না হবে, ওইদিকে মানে জমি মাপতে গেছে। জমির লেগে কোথেকে কোথে নামা লাগে, হ্যাঁ জমি জমির জায়গা দিয়ে পড়ে থাকতে। আপনার ওই পাত থেকে ওনারা যে মাপ দিছে, ওই মাপে দেখি আপনি মাইতি ওখানে যে ডাক্তার জানাই তো, তুমি মাইতি আসলে তাহলে আরো তিন ফিট ছোট, তিন ফিট মধ্যে মাইতি আসে, না এই কারণে মাইতি তো অত সহজ না, তোমাকে আমি দুটো বলে মাথা দেব না, একসাথে আমি সকালে জানি জিজ্ঞাসা করি বারু আসলো আমি তো আমি জানি জমি এই জমি।
মোটামুটি একটা সালিশ হয়েছে, মানে এরা একটা সিদ্ধান্তে পৌঁছেছে, সেটা এখন ঘোষণা করা হবে। আমরা শুনতে চাই, কি রাখবে শুনতে চাও না? কাঁঠাল মামা দেখছে কি পরিমাণ কাঁঠাল ধরছে, মাশাআল্লাহ, এই কাঁঠাল খাইতে হবে, বুঝছো? উপস্থিতির স্বাক্ষর চলমান, সালিশের ডিসিশন প্রায় পেন্ডিং, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি যে সালিশ বর্গকে পাঠিয়েছিলাম, তারা যে সিদ্ধান্ত অত্যন্ত খুব ভালো সিদ্ধান্ত নিয়ে আসছে, এর জন্য সালিশ বর্গর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। কারণ নিজের বংশের মধ্যে আসিনি দোরমারে, কে কাশিনি দোরমারে মারার জন্য পতিত হবে নিজেদের মধ্যে, তাই না? ভাই বাসি চাচা সালিশ বোর্ডের সিদ্ধান্ত এটা হলো যে ভবিষ্যতে ইন ফিউচারে কখনো তারা এই পার আসবে না, রাস্তার এই ধারে। সেটা হলো 125,000 কি 30,000 টাকাতে পেমেন্ট করে দেবে এককালীন, তারা লাইফে কখনো রাস্তার এই পারে আর আসবে না। এটা হচ্ছে সালিশ বোর্ডের সিদ্ধান্ত এবং এটা সবাই মেনে নিছে। বাপরে, সালিশ বালিশ খুব ঝামেলা। সময় হলো সালিশে হলো যে ফরাদের নিজস্ব জমি বাদে রাস্তার এপার জমি আছে, হলো কিরা নামানো চলতেছে এদিকে পটল। নদীর মাছ বড় খাবো নাকি? বড় ভাগ আসছে, কিছু আছে নাকি ফ্রিজে খাওয়ার মতো? খাওয়ার মতো মিষ্টি কুমড়া কিছু নাই, মিষ্টি টিষ্টি কিছু নাই? দেখি মানুষের মিষ্টি খাই একটু। আরে আমারই তো, দাও। এখন যাচ্ছি হলো চারঘাটে স্যারের সঙ্গে দেখা করতে, স্যার যাবে একটু ঘুরতে, চলুন যাই। অনেকদিন পরে এই গেঞ্জিটা পরছি, গেঞ্জিটার বয়স প্রায় 2.5 বছর, ছোটো হয়ে গেছে, টেনে টেনে বড়ো করতে হবে। স্যারদের বাসাতে চলে আসছি, বাসার সামনে উপজেলার ভিতর দেখছি যে এই যে এটাকে কি বলে, চাই যেটাই বলে না কেন সুন্দর লাগছে, সেজন্য ভাবলাম একটু আপনাদের দেখাই। আমার স্যার রেডি আছে, সালামু আলাইকুম স্যার। ঈদের পাঞ্জাবি নাকি এটা? বাহ, অসাধারণ লাগছে আন্টি, আন্টির চয়েস আছে, আরো আছে, আল্লাহ আকবার। সামনে নিরিবিলি ছিল, কিন্তু নিরিবিলিতে একটা জিনিস সবচেয়ে সুন্দর লাগছে, সেটা হচ্ছে স্যারের বাড়ির সামনে যে ফুলগুলো, যে ঘাস দেখালাম আমরা, ওই ঘাসে একদম সাদা হয়ে আছে নিরিবিলির ফ্লোরটা, তো ওঠা ফেরার সময় উঠতে পারি। এখানেও সুন্দর চমৎকার পরিবেশ, রাস্তায় যে হারে জ্যাম ছিল আপনার ঈদের পরবর্তী দুই দিন, এখন আর সেই জ্যামটা নাই, কারণ অনেক মানুষ ফিরে গেছে, কারণ ঢাকার ছুটি, ঢাকার লোকের ছুটি কম বেশি সবারই। স্যার পাখি দেখেন, ওয়াও, হেভি সুন্দর লাগছে। ওই যে তুরি আরেকটা, আমরা একটু নদীর নিচে নেমে আসছি,
মাছ মারছে এখানে বেশ কিছু মানুষ, তবে কেউ মাছ পায়নি। প্রচুর নৌকা, স্যার বসে আছে, স্যারের ছবি তুলে দিই আমি। কেমন লাগছে স্যার? ভালো লাগছে? আপনার মেয়েরা তো আফসোস করবেন আপনাকে দেখে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমরা নৌকা একটু পাইছি, যে কি নৌকা দুটি, নৌকায় উঠে একটু ঘুরবো 5-10 মিনিট। স্যারের অনেক দিনের স্বপ্ন তিনি নৌকায় উঠবেন, চলেন স্যার। সময়া যেদিন আসে না সেদিনে আমরা নৌকা তুলি না স্যার, সময়া যেদিন আসে না সেদিনে আমরা নৌকা তুলি না স্যার। পোড়া কপাল্লা আসতে স্যার, পড়েন না পড়েন না, ওনার ধরেন, ওনার ওনাকে ধরেন, সাবাস। এবার আমার পালা, মাই টার্ন। চলে আসছি আমরা নৌকাতে, চলি। ঈদের মধ্যে ঘোরা হয়নি, আমার দুলা ভাইয়েরা খুব ব্যস্ত সময় পার করছে বিয়ে নিয়ে, ইত্যাদি হাবি নিয়ে, হাবি যাবি নিয়ে। মুবিনের খুব ইচ্ছে ছিল ঘোরার, কিন্তু মুবিন ঘুরতে পারেনি, ওরা থাকলে ভালোই হতো কিন্তু সময় তো দিল না। মেশিন চালু করবেন ভাই? করেন 10 মিনিটের জন্য করেন। কেমন লাগে স্যার? এখানে কিন্তু অনেক গভীর, চমৎকার লাগছে। পানিগুলা মনে হচ্ছে যে সমুদ্রের পানি। ও মাইন্ড ব্লোয়িং, সুবহানাল্লাহ। এখন একটু যাবো, মাছটাছ কেমন পাচ্ছে দেখার জন্য। এখান থেকে ভারত খুব কাছে, ওই যে ভারত দেখা যাচ্ছে, ওগুলাই ভারতীয় অংশ, ভারতের জমি। পানি কেমন উষ্ণ, গরম গরম ভাব। সূর্য প্রায় ডুবে গেছে, এগুলো সব ভারতীয় অংশ, ওই যে এগুলো সব ভারত, কিন্তু এইখানে আবার বাংলাদেশ আছে। এই জায়গাটা আবার বাংলাদেশ, মানে বাংলাদেশ বর্ডার দেখবেন, রাজশাহী পশ্চিমাংশে কিছু আঁকা বাঁকা জায়গা আছে, এটাই সেই আঁকা বাঁকা জায়গাটা, এগুলো গোটাটাই ভারত। ভারতীয়রা দাবি করে যে এই নদীর মাঝ বরাবর এই দিক পর্যন্ত তাদের অংশ, আসলেও তাই, মানে ম্যাপে এইভাবে আছে। হেভি সুন্দর একটি বাতাস আসছে, যেটা উপরে ছিল না বাট নদীর ভিতরে আছে। শেষ আমাদের নৌকা ভ্রমণ, আমরা এখন উপরে উঠে যাচ্ছি। অ্যাকচুয়ালি নৌকা ভ্রমণটা ভালোই লাগলো, মানে এর আগে তো ভ্রমণ করি মাছ মারার উদ্দেশ্যে, তা আজকের ভ্রমণটা ছিল ভ্রমণ এই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা যখন, মানে নিয়াতটা যখন ঠিকঠাক ভিন্ন রকম হয়, সেটা আনন্দটাও একটু বেশি হয়। হবে গেছি, বাসায় চলে যাবো নাকি স্যার? ওয়েট করবেন। আচ্ছা,
চলেন যাই তাহলে। চলে আসছে বাসায়, মনে হয় সময় বাসাতে নাই, কোথাও গেছে। হয়ে গেছে, নামাজও হয়ে গেছে অনেক আগেই। এই যে নুডলস সিদ্ধ করছি, নুডলস বানাবো আজকে, পেঁয়াজ ভাজি প্রায় রেডির মধ্যে। আজকে আমার গোটা বাড়ি ফাঁকা, কেউ নাই, সব আর শুধু রায়াত এসেছে। মুবিনেরা তো সকালেই চলে গেছে, শান্ত ছিল না, বাইরে গেছিলো, যে এখন শুয়ে আছে, কিছুক্ষণ আগে আসলো। আর সকালেও ছিল না, ওরা ফরাদের ওখানে জমির একটা কী ঝামেলা ছিল, ওরা দেখতে গেছিলো। আজ শুধু আজকে রায়াত আছে, আবিদও নাই আজকে। আজকে রায়াতের দিন খুব বোরিং যাচ্ছে, কেউ নাই আজকে, সারাদিন বাড়িতেই। রায়াতের আব্বু মোগলাই পাঠাইছে, বললাম ওরা বসে বসে খাক, আমি নুডলসটা বানাইনি।